সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্যবাসী শোকে পাথর হয়েছিল, তখন বিজেপির রাজ্য নেতৃত্ব কিন্তু রাজনৈতিক ইস্যু বানিয়ে প্রাক নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছিল। जितनी मस्ती, जितनी चर्बी, जितनी उन्मत्तता इस सरकार के अंदर है, ये माफियाओं को संरक्षण देने वाली, लूटपाट करने वाली सरकार है और इसलिए जनता पूरी तरह से इनसे निराश है। और हमने जो बंद पुकारा है, इसलिए हम लोगों को इनसे न्याय की उम्मीद नहीं है। इन्होंने तुरंत स्टेप डाउन करना चाहिए, सीबीआई की जांच करनी चाहिए। प्रयात सांबादिक सुदीप दत्त भौमिकेर मृत्युर घटना के केंद्र करेई बीजेपी राज्यवासीर मन जय करते चेयेछिल। সিবিআই তদন্ত, এমনকি রাষ্ট্রপতি শাসনের দাবিও তোলা হয় বিজেপির তরফে। এরপর নির্বাচনী জোট বাঁধে আইপিএফটির সাথে। জোট বাঁধতেই পারে, কিন্তু একটা বিষয় উঠে আসছে, এই আইপিএফটির সমর্থকরাই তো 2016 সালের 23 আগস্ট আগরতলায় সন্ত্রাস চালিয়েছিল। সেদিন সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকও আক্রান্ত হয়েছিলেন আইপিএফটির সমর্থকদের হাতে। তিনি সেদিন পশ্চিম আগরতলা থানায় আইপিএফটি সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়েরও করেছিলেন ভারতীয় দণ্ডবিধির 148, 149, 325 ও 427 নং ধারায়। সেই মামলার নম্বর হচ্ছে 104/16। বিজেপি যে প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মৃত্যুকে নিয়ে আন্দোলন শুরু করেছিল, সেই সুদীপ দত্ত ভৌমিক জীবিতকালে নিজেই মামলা করেছিলেন আইপিএফটির সন্ত্রাসের বিরুদ্ধে। আর সেই আইপিএফটির সঙ্গেই গাঢ় ছড়া বেঁধেছে বিজেপি। তাহলে প্রয়াত সুদীপ দত্ত ভৌমিকের মরদেহ নিয়ে শুধুমাত্র ভোটের রাজনীতি করেছে বিজেপি? প্রয়াত সুদীপ দত্ত ভৌমিকের মৃত্যুর ঘটনায় বিজেপি যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছিল, সেই দাবি কি শুধুমাত্র নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য? প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মৃত্যুর ঘটনায় বিজেপি যে রাজনীতি শুরু করেছিল, সেই রাজনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাবার কর্মসূচিতে হয়তো এখন আইপিএফটিও রাস্তায় নামবে। যে সুদীপ দত্ত ভৌমিককে সেদিন আইপিএফটির সমর্থকরা লাঠি দিয়ে পিটিয়েছিল, সেই সুদীপ দত্ত ভৌমিকের ছবিতে মালা দেবার জন্য বিজেপি বোধহয় এবার সুদীপ দত্ত ভৌমিকের উপর সেদিনের চড়াও হওয়া আইপিএফটি সমর্থকদেরই ডেকে আনবে, অবিশ্বাসের কিছুই নেই। তবে বিজেপি আর আইপিএফটির নতুন সম্পর্কের রসায়নে প্রয়াত সুদীপ দত্ত ভৌমিককে হয়তো ভুলেই যেতে চাইবে বিজেপির রাজ্য নেতৃত্ব। রাজনীতি বলে কথা, সুদীপ দত্ত ভৌমিকের মৃত্যুর ঘটনাকে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লোটার একটা চাল হিসেবেই ব্যবহার করেছে বিজেপি।